যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতিমালার বিরোধিতাকারী যে মুসলিম অধ্যুষিত দেশটির দিকে সারা বিশ্বের নজর থাকে সবসময়, সে দেশটি হল ইরান। পারস্য নামক রাজ্য, যারা মূলত অগ্নিপূজারি ছিল, তারাই পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং বিভিন্ন ধাপ পেরিয়ে ইরান আজ একটি মুসলিম প্রধান দেশ। ইরানের পথে পথে রয়েছে অজস্র ভাস্কর্য, আর এর সবই প্রায় ইরানের গৌরব উজ্জ্বল ইতিহাস সের স্মারক। ইরানের মাসদাহতে রয়েছে একটি ভাস্কর্য, আর এই ভাস্কর্যে ইরানের 18 শতকের শাসক নাদের শাহের প্রতিকৃতি রয়েছে, যার পেছনে রয়েছে 3 জন যোদ্ধা। 1979 সালে ইরানি গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটায় এবং ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করে। ইরানে প্রচুর উল্লেখযোগ্য ভাস্কর্য শিল্প রয়েছে, বেশিরভাগই ঐতিহাসিক ব্যক্তিত্বদের স্মরণে নির্মিত, যার মধ্যে উল্লেখযোগ্য হল তেহরানে ফেরদৌসি স্কোয়ারে স্থাপিত মহাকবি ফেরদৌসির ভাস্কর্য, ইরানের হামাদানে ইবনে সিনার ভাস্কর্য, তেহরানের লালেহ পার্কে ওমর খৈয়ামের ভাস্কর্য, কবি হাবিজের ভাস্কর্য, খোরাসানের মাসাদাতে নাদির শাহের ভাস্কর্য। ইরানে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি বা ইমাম খমিনির একাধিক ভাস্কর্য ও মোরাল রয়েছে।